হে গাইস, গাইস, তোমরা তোমরা সবাই সবাই কেমন কেমন আছো? আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুবই খুবই ভালো ভালো আছি। আছি। তো চলো আজকে আর ভাত নিয়ে বসে নি। আমার পছন্দের ভাত ছিল, কিন্তু ওর পছন্দ যাই হোক, অন্য জিনিস। ও আজকে রুমালে রুটি নিয়ে এসে, আমি অবগত সব বাড়িতে বানাইনি, এটা কেনা। আর বলে দিই কি কি আছে এখানে। আছে চাটনি, আর এখানে আছে টিক্কা, এই চিকেন টিক্কা দিয়ে কাবাবটা খাবো বলে রেডি করে রেখেছি। আর এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে এক্সট্রা গ্রেভি, আর এখানে আছে রুমালে রুমালি রুটি, রুটি যেটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আমি কিন্তু এই রুমালের রুটি বাড়িতে বানাইনি। আর এগুলো যা যা বাদ বাকি যা আছে সবই বাড়িতে বানানো। চলো তাহলে স্টার্ট করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাকে চাটনিটা একটু দিয়ে দিই, দাও প্লেটে দিয়ে দিই। হ্যাঁ ব্যাস থাক, এটা খাও, লাগলে দিচ্ছি। আমি এখানে রাখবো। ঝালঝাল পাইছি, শুয়ে দাও। হ্যাঁ সুন্দর গন্ধ উঠছে, আগেই হ্যাঁ হজম হয়ে যাবে। দারুন, চাটনিটা কেন আরো বেশি ভালো লাগে না? চিকেনগুলো সফট হয়েছে, ভেঙে গেছে, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম যার জন্য বেশি সফট হয়েছে। রান্নাটা ওই করে, ওটা করে আমি জানি না, আমি খাওয়ার মালিক শুধু খাই। তোমরা ওনাকে বলেছিলে না দাদাভাই রান্না করে নাকি? কিচ্ছু পারে না, পারে এইটা চিকেন, এটা গ্রেভি আছে, এগুলো চিনতে পারে, কিন্তু কি রান্নাটা হয়েছে রান্নার নামটা ছেড়ে দেন না। মনিটারটা ধরো না, তো ফিল করো, এত সুন্দর না, তো খাও, দারুন। তোমার একটা শেষ হয়ে গেল? আমার যদি পাতে যদি শেষ হয়ে যায়, আমি কিন্তু যার পাতে থাকবে তার পাত থেকে খাবো। না চাটনিটা অসাধারণ, অসাধারণ। দারুণ হয়েছে চাটনিটা। ঝাল ঝাল টকটক ব্যাপারটা আছে, দারুণ লাগছে। না নেবো না, একটা নিয়েছি। ঠান্ডা মানে না না বলবো না।
চিটকাটাও যেমনি হয়েছে তেমনি চাটনিটাও হয়েছে, হলো একদম ডুবিয়ে নিয়েছে। অল্পটাতে পুরো চাটনি দেবো বা যখন দেবাচ্ছে না তখন টিটকা একটা ফ্লেভার আছে, দুটো মিলেমিশে আর কতটা খেতে পারবো জানি না। খাও না, গ্রেভিটা সামনে এই দু হাতে লাগাতে হবে, লাগাটা একটু নাহলে ছিঁড়তে পারবো না, বড় বড় চিকেনটা একদম কষা কষা রেখেছি, পুরো পাইছি রুমালি রুটি গুলো একটু গরম থাকলে একটু নরম থাকতো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই রুমালি রুটি আনতে গিয়ে এত দেরি হয়ে গেল, মুখের স্বাদটা পুরো চেঞ্জ করে দিচ্ছে। কাঁচা পেঁয়াজটা পুরো জমে গেছে, পেঁয়াজ কিন্তু আমি খেতে ভালোবাসি, ও কিন্তু অতটা ভালোবাসে না, ও পাল্লায় পড়ে শিখে গেছে, টেস্টি লাগে না। একটাই চলছে কথা, তিনটে খাবো একটা, আমার রুমালি রুটি খুব ভালো লাগে, ওর আবার ভালো লাগে না। আর এত সুন্দর চিকেনটা রান্না হয়েছে তো, হুড়ুড় করে রুমালি রুটি শেষ হয়ে যাচ্ছে।
তবু বলে রান্নায় নাকি প্রাইজ দিতে নেই। তোমরাই বলো রান্নায় কোনো যদি প্রাইজ দিতে থাকে আমাকে বলবে। তুমি যে এটা খেয়ে বললে যে হ্যাঁ খুব ভালো আছে, আমাকে হাতে ছিটতেই হচ্ছে। তাহলে খেতে সুবিধে হয়। লাস্ট ওয়ান ঝোল মাখিয়ে দিচ্ছি। ঝোলই তো খেতে হয়। এই রুমালি রুটি একটুখানি করে ধনিয়ে চিকেন একটু পেঁয়াজ একটু ডিম সব। ভাতে হলে না বলতো নিতে পারো বলছি কেন রুটি ভালো লাগে। খাবে সবার সাথে খাবো না কি অসাধারণ হয়েছে।
দারুণ হয়েছে এটা। লাস্টে এই রুটিটাতে একটুখানি রুটি ঝোল রাখে না, আর এগুলো এতটা খাবো না, আমি অনেকটা খেয়েছি। সত্যি চাটিটা অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে। প্লেটটাকে পরিষ্কার করে দেওয়া দুটোই লাগবে না। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।